আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শরীয়তপুর বডি বিল্ডার্স এর একটি আপডেট। গ্যারেজটি বেশ অপরিচিত হলেও গ্যারেজটিতে কিন্তু চমক রয়েছে বেশ কিছু। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওর প্রথমে যে দুই ইউনিট বাস দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি সুইট ক্লাস এবং অন্যটি স্লিপার বাস, দুটি শ্যামলী পরিবহন এসপির বর্ণম্যানারে আসতে যাচ্ছে। আর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই বাসটি সুইট ক্লাস হবে, অর্থাৎ উপরে থাকবে স্লিপার আর নিচে হবে বিজনেস ক্লাস সিট, আর পাশেরটা পুরোপুরি স্লিপার বাস হবে। আর এবার যে চ্যাসিসটি দেখতে পাচ্ছেন এটা বাস ফ্যানিং জগতে যারা আছেন তাদের কাছে একটা আবেগের জিনিস, অর্থাৎ এটা হলো এসকেএস থেকে বডি হয়ে আসা শ্যামলীর বরের প্রথম হিনো RM2। তো এই চ্যাসিসটা অনেকদিন যাবৎ পড়েছিল, তো নতুন করে চ্যাসিসটিকে আবার দাঁড় করানো হচ্ছে এবং এটা স্লিপার বাস তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটার একেবারেই জরাজীর্ণ অবস্থা, তারপরও বাসটিকে আবারও নতুন রূপ দেওয়া হবে। তো আশা করি বাসটি খুব সুন্দর রূপে ফিরে আসবে সবার মাঝে আর খুব দ্রুতই সার্ভিস দেওয়া শুরু করবে। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ব্যানার আসতে চলতেছে, এটা হলো এয়ার ট্রাভেলস, খুব সম্ভবত যতটুকু শোনা গেছে। তো বাসটি শ্যামনগর থেকে ঢাকা রুটে চলাচল করবে। এদের বহরে আসতে চলছে 4 ইউনিট বাস, 4টি বাসই হিনো 1J। যদিও বাসগুলো পুরাতন তারপরও নতুন করে বডি করা হচ্ছে, রিবডি রিপেন্ট করা হবে। বাকিটা বাসগুলো রেডি হয়ে যখন রাস্তায় নামবে তখন আপনাদেরকে আবারও আপডেট দিতে পারবো। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ও সাতক্ষীরা এক্সপ্রেসের একটি করে বাস গ্যারাজে রিবডি রিপেন্টের কাজ হচ্ছে, আর একে ট্রাভেলসের 4 ইউনিট বাস এখানে রিপেন্টের কাজ চলছে। একে ট্রাভেলসের 1 ইউনিট বাস খুব সম্ভবত জিপিতেই দর্শনা ডিলাক্সের বহরে যুক্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এছাড়া লিটন ট্রাভেলসের 1 ইউনিট যাত্রী পরিবহনের বাস রিবডি হচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ট্রান্সপোর্ট ট্রাকারের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনারা যোগ দিতে পারেন, সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।